চলমান জ্যাটছক পদ্ধতিতে খুতিয়ানের ঘর একটু ভিন্ন রকম হয় তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আমরা শুরুতেই একটা শিরোনামের জন্য ঘর আঁকবো এবং এটা একটু মোটা হবে কারণ শিরোনামের ঘরটা একটু মোটা প্রয়োজন হয় চলমান জ্যার জন্য এবার আমরা শুরুতে একটা তারিখের ঘর দিব এবং মাঝামাঝি কিন্তু ভাগ করব না কারণ চলমান জ্যার দুইটা ভাগ আলাদা আলাদা ভাগ বলতে কিছু নেই এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এপাশে পরপর চারটি টাকার ঘর আঁকার জন্য যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা নিতে হবে এখানে পরপর চারটা টাকার ঘর হবে আর এপাশে একটা জাবেদা পৃষ্ঠার ঘর হবে এটা জাবেদা পৃষ্ঠার ঘর আর এইখানে টাকার ঘর হবে টাকার ঘরগুলাকে আমরা প্রথমে দুইটা ভাগে ভাগ করে নিব নেওয়ার পরে এই অংশটার মধ্যে ডেবিট এবং ক্রেডিটের জন্য দুইটা ঘর করব। এখানে ডেবিট টাকা এবং এখানে ক্রেডিট টাকা বসবে এবার এখানে সরাসরি দুইটা ভাগ না করে এটাকে উল্টাভাবে দুইটা ভাগ করব এই ঘরটার মধ্যে লিখবো চলমান জের আর এটার ডেবিট এবং ক্রেডিটের জন্য দুইটা টাকার ঘর হবে এটা হবে ডেবিট টাকার ঘর এটা হবে ক্রেডিট টাকার ঘর তাহলে এভাবেই হয়ে গেল আমাদের চলমান জেয়ার পদ্ধতিতে খতিয়ানের ঘর আঁকা এবং এটা ডেবিট পাস এবং ক্রেডিট পাস বলতে কিছু থাকবে না কারণ এটার কোনো দুইটা দিক নেই এখানে একটা নাম হবে এটা হচ্ছে হিসাবের কোড নাম্বার প্রত্যেকটা হিসাবের একটা কোড নাম্বার থাকে এখানে আমরা হিসাবের কোড নাম্বারটা দিব এ পাশে হবে হিসাবের কোড নাম্বার এই ঘরটার নাম হচ্ছে তারিখ এই ঘরটার নাম হচ্ছে বিবরণ এই নাম হচ্ছে জাবেদা পৃষ্ঠা এই ঘরটার নাম হচ্ছে ডেবিট টাকা এই ঘরটার নাম হচ্ছে ক্রেডিট টাকা এই ঘরটার নাম হবে চলমান জের আর এই ঘরটার নাম হবে ডেবিট টাকা এই ঘরটার নাম হবে ক্রেডিট টাকা এ তো হয়ে গেল আমাদের ঘরের নামকরণ এবার এই ঘরটার মাধ্যমে আমরা চলমান জের ছকের খতিয়ানগুলো করব বন্ধুরা এখান থেকে আমরা এবার যে হিসাবে নামগুলো আছে এই হিসাবে নামগুলো দিয়ে চলমান চোখ পদ্ধতিতে খতিয়ান করা শিখব তো প্রথমে আসি নগদান হিসাবটা নিয়ে তো নগদান হিসাবের চলমান জ্যাটছকের খতিয়ান করার জন্য আমরা এই খতিয়ানের ঘরের নাম দিব নগদান হিসাব নগদান হিসাব এবার আমরা শুরুতে যাব এটা ছিল এক তারিখের তাহলে আমরা তারিখের ঘরে লিখে ফেলব দুই হাজার সালের দুই সালের মার্চের এক তারিখ এবং এটার বিপরীত নাম আমরা জানি বিপরীত নামটাই লিখতে হয় যেহেতু নগদান হিসাবের খতিয়ান করছি নাম লিখব মূলধন হিসাব মূলধন হিসাব আর এখানে টাকার পরিমাণ হচ্ছে এক লক্ষ তাহলে নগদান হিসাব ডেবিট ছিল এই কারণে আমরা ডেবিটের ঘরে লিখবো এক লক্ষ টাকা আমাদের প্রথম এন্ট্রি পোস্টিং দেয়া হয়ে গেল এবার আমাদের কাজ হচ্ছে একটা চলমান জের নির্ণয় করা এখানে খেয়াল করো আমরা একটা চলমান জের নির্ণয় করতে হবে চলমান জের নির্ণয় করার জন্য আমরা ডেবিট এবং ক্রেডিট টাকার মধ্যে পার্থক্য করতে হবে যেহেতু এখানে ক্রেডিট কোনো টাকাই নেই সেহেতু আমাদের প্রথম এন্ট্রির জন্য কোনো পার্থক্য করতে হয় না এবং এই টাকাটাকে আমরা সরাসরি চলমান জের যদি ডেবিটে হয় তাহলে ডেবিটের ঘরে লিখে ফেলবো যদি ক্রেডিটে বসে তাহলে ক্রেডিটের ঘরে লিখে ফেলবো তাহলে এখানে বসবে এক লক্ষ টাকা এবার আমাদের পরবর্তী কাজ আর নগদান কোথায় আছে এই যে এখানে নগদান আছে নগদান আছে ক্রেডিট দিকে তাহলে এটার বিপরীত নাম হচ্ছে আসবাবপত্র হিসাব তারিখ হচ্ছে মার্চ দুই তাহলে আমরা এখানে মার্চের দুই তারিখ এবং এটার বিপরীত নাম ছিল আসবাবপত্র তাহলে আমরা এখানে লিখব আসবাবপত্র হিসাব হিসাব আর এটার টাকা ছিল ক্রেডিট দিকে এবং টাকাটা হচ্ছে বিশ হাজার তাহলে আমরা এখানে ক্রেডিটের ঘরে টাকা লিখব বিশ হাজার আর এবার একটা চলমান জের নির্ণয় করতে হবে চলমান জের নির্ণয় করার জন্য চলমান জেরের শেষ ব্যালেন্স এবং আমাদের যে শেষ পুস্টিং দিচ্ছি অর্থাৎ সর্বশেষ যে তারিখে পোস্টিং দিচ্ছি সেই তারিখের ব্যালেন্সের মধ্যে পার্থক্য করতে হবে তো এক্ষেত্রে খেয়াল করো আমাদের চলমান শেষ ব্যালেন্স হচ্ছে এক লক্ষ টাকা আর এই মুহূর্তে আমরা যে সর্বশেষ পোস্টিং দিলাম এটা টাকা হচ্ছে বিশ হাজার টাকা তাহলে শেষ ব্যালেন্সের সাথে শেষ ব্যালেন্সের পার্থক্য হবে আর এক্ষেত্রে যদি ডেবিট এবং ডেবিট হয় দুইটাই যদি ডেবিট হয় তাহলে এটা হবে যোগ আর যদি ক্রেডিট এবং ক্রেডিট হয় তাহলেও এটা যোগ হবে যদি ডেবিট অথবা ক্রেডিট হয় অর্থাৎ একটা আরেকটা থেকে ভিন্ন হয় তাহলে বিয়োগ হবে অথবা ক্রেডিট ডেবিট হলেও সেটা বিয়োগ হবে আবার বলতেছি যদি ব্যালেন্স দুইটা একরকম হয় অর্থাৎ ডেবিট এবং ডেবিট দুইটা যদি ডেবিট হয় তাহলে যোগ করে ফেলবো এবং ক্রেডিট যদি ক্রেডিট হয় তাহলেও যোগ করে ফেলব ডেবিট ডেবিট যখন যোগ করব তখন এটা ডেবিটের ঘরেই বসবে ক্রেডিট ক্রেডিট যখন যোগ করব তখন এটা ক্রেডিটের ঘরেই বসবে কিন্তু ডেবিট ক্রেডিট অথবা ক্রেডিট ডেবিট দুটা যদি ভিন্ন হয় তাহলে আমরা বিয়োগ করবো এবং কোন ঘরে বসাবো তখন আমরা যে টাকাটা বড় হবে অর্থাৎ ক্রেডিট যদি বড় হয় ক্রেডিটের ঘরে বসাবো ডেবিট বড় হলে ডেবিটের ঘরে বসাব তো এখানে খেয়াল করো এটা হচ্ছে আমাদের ক্রেডিটের টাকা এবং এটা হচ্ছে ডেবিটের টাকা তাহলে ডেবিটে ক্রেডিটে বিপরীত এটা বিয়োগ হবে তাহলে এক লক্ষ টাকা থেকে বিশ হাজার টাকা বিয়োগ হবে থাকবে কত টাকা আশি হাজার টাকা তাহলে কার টাকাটা বড়ো এখানে কিন্তু ডেবিটের টাকা বড়। সো ডেবিটের ঘরে টাকা বসবে আশি হাজার ওকে এবার আমাদের কাজ হচ্ছে পরবর্তী এন্ট্রি কোথায় আছে খুঁজে বের করা এখানে নগদান হিসাব আছে এটা ডেবিট দিকে আছে এবং এটা টাকা হচ্ছে পঁচিশ হাজার আর এটার বিপরীত নাম হচ্ছে বিক্রয় তাহলে আমরা এখানে তারিখ লিখব মার্চের পাঁচ তারিখ এবং এটার বিপরীত নাম ছিল বিক্রয় তাহলে আমরা এখানে লিখব বিক্রয় হিসাব আর এটা টাকা ছিল পঁচিশ হাজার তাহলে আমরা এখানে যেহেতু এই টাকাটা নগদান হিসাব ডেবিট তাহলে ডেবিটের ঘরে বসবে পঁচিশ হাজার ঠিক একইভাবে আমরা আগের মতো করে এবার ব্যালেন্স নির্ণয় করব খেয়াল করো এখানে সর্বশেষ পোস্টিং দিচ্ছি আমরা পঁচিশ হাজার আর চলমান জের সর্বশেষ ব্যালেন্স হচ্ছে আশি হাজার তাহলে আশি হাজারের সাথে এই পঁচিশ হাজারের সমন্বয় হবে তো এইটা হচ্ছে ডেবিট এবং এখানেও ডেবিট তাহলে যেহেতু দুইটা একরকম হয়েছে তাহলে দুইটা এখন যোগ হয়ে যাবে আশি হাজারে আর পঁচিশ হাজারে কত হবে এক লক্ষ পাঁচ হাজার এবং সেটা ডেবিট টাকার ঘরেই বসে যাবে তাহলে এক লক্ষ পাঁচ হাজার টাকা অর্থাৎ ডেবিট ডেবিট হলে যোগ ক্রেডিট ক্রেডিট হলেও যোগ এবং ডেবিট ডেবিট হলে ডেবিটের ঘরেই বসবে ক্রেডিট ক্রেডিট হলে ক্রেডিটের ঘরেই বসবে উল্টা হলে আমরা বিয়োগ করব এবং সেটা যেটা বড় হবে সেটার ঘরেই লিখবো তারপরে দেখো আমাদের এটার কাজ আমরা শেষ করেছি আর কোথায় আমাদের আছে আর এখানে একটা নগদান হিসাব আছে এটা ক্রেডিট দিকে তাহলে যেহেতু ক্রেডিট দিকে আমরা টাকাটা লিখবো ক্রেডিটের ঘরে আর নাম লিখবো পাওনাদার হিসাব এবং তারিখ দিব মার্চ বারো তাহলে মার্চ বারো নাম দিব পাওনাদার তারিখ টাকা হচ্ছে দশ হাজার এবং এটা ক্রেডিটের ঘরে তাহলে টাকা হচ্ছে দশ হাজার এটা ক্রেডিটের ঘরে এবার দেখো সর্বশেষ পোস্টিং হচ্ছে দশ হাজার টাকা এটা ক্রেডিটের ঘরে আর চলমান জের হচ্ছে ডেবিটের ঘরে তাহলে ডেবিটে ক্রেডিটে বিয়োগ হবে এক লক্ষ পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার চলে গেলে থাকবে পঁচানব্বই হাজার টাকা এবং ডেবিটের টাকাটা বড় এই কারণে ডেবিটের ঘরেই বসে যাবে পঁচানব্বই হাজার টাকা তারপরে আসো এটার কাজ আমরা করেছি এবার ব্যাঙ্ক হিসাব খোলা হয়েছে এখানে নগদান হিসাব ক্রেডিট তাহলে ক্রেডিটের ঘরে পনেরো হাজার বসাবো নাম লিখবো ব্যাঙ্ক হিসাব আর তারিখ দেবো আঠারো তাহলে এখানে এটা দিচ্ছে আঠারো তারিখ এটার নাম হবে ব্যাংক হিসাব ব্যাংক হিসাব এবং এটার টাকা হচ্ছে পনেরো হাজার তাহলে আমরা পনেরো হাজার টাকা কোন দিকে বসাবো যেহেতু ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট ক্রেডিটের ঘরে বসাবো পনেরো হাজার তাহলে খেয়াল করো এখানে ডেবিটের শেষ ব্যালেন্স হচ্ছে পঁচানব্বই হাজার আর এদিকে ক্রেডিটের সর্বশেষ পুষ্টিং হচ্ছে মানে আমাদের এই মুহূর্তে সর্বশেষ পুষ্টিং হচ্ছে পনেরো হাজার তাহলে ডেবিট এবং ক্রেডিট ক্রেডিট ডেবিট তাহলে এটা কি হবে বিয়োগ হবে তাহলে পঁচানব্বই হাজার থেকে পনেরো হাজার টাকা বিয়োগ হবে যেহেতু পঁচানব্বই হাজার টাকা বড় তাহলে এই ঘরে টাকাটা বসবে তাহলে পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা বাদ দিলে কত থাকবে আশি হাজার টাকা থাকবে তাহলে এখানে আশি হাজার টাকা বসে যাবে তারপরে আসো আবার নগদান হিসাব ক্রেডিট তাহলে ক্রেডিট হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে নগদান হিসাবে ক্রেডিটের ঘরে বসবে পাঁচ হাজার এবং নাম হবে বেতন হিসাব তারিখ হচ্ছে মার্চ আঠাশ তার এখানে আমরা লিখব ব্যাচের আঠাশ তারিখ এবং এটার নাম দিব বেতন হিসাব বেতন হিসাব আর যেহেতু এটা ক্রেডিট হয়েছে নগদান হিসাব তাহলে টাকাটা বুঝবে ক্রেডিটের ঘরে এটা হচ্ছে টাকাটা বসবে ক্রেডিটের ঘরে এটা হচ্ছে পাঁচ টাকা যেহেতু পাঁচ হাজার টাকা তাহলে আমরা আশি হাজার টাকা ডেবিটের ঘরে এবং ক্রেডিটের ঘরে পাঁচ হাজার তাহলে এই শেষ ব্যালেন্সের সাথে শেষ ব্যালেন্সের পার্থক্য করব ডেবিট ক্রেডিট বিয়োগ হবে আশি হাজার থেকে পাঁচ হাজার চলে গেলে থাকবে পঁচাত্তর হাজার টাকা তো বন্ধুরা এই তো আমাদের হয়ে গেল এই চলমান জেরের সর্বশেষ ব্যালেন্স পঁচাত্তর হাজার টাকা এখানেই আমাদের খতিয়ানের কাজ শেষ আমরা এটার আর কিছু করতে হবে না এখানেই আমরা এটা শেষ দিতে পারি বুট অনুসারে আমরা এখানেই আমাদের খতিয়ান সমাপ্ত করতে পারি দেখো খতিয়ানের সর্বশেষ ব্যালেন্স হচ্ছে পঁচাত্তর হাজার টাকা মজা এটা আর কিছু করতে হবে না এই চলমান জের পদ্ধতিতে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে আমরা একবার টাকা যোগ করা তারপরে ব্যালেন্স বিডি করা সেটাকে সিডি করা এই ঝামেলাটা এখানে থাকছে না এই কারণে এই চলমান জ্যাট ছোকটা অনেকে খুব সহজ মনে করে তো তোমরা যেহেতু আমি একবার করিয়ে দিয়েছি তোমরা একবার প্র্যাকটিস করবে করলে দেখবে যে এটা সহজ হয়ে গেছে বন্ধুরা এবারে আমরা আরেকটা খতিয়ান করব চলো মূলধন হিসাবের খতিয়ানটা করে ফেলে তাহলে যেহেতু মূলধন হিসাবের খতিয়ান করব আমরা এই ঘরের নাম দিব মূলধন হিসাব মূলধন হিসাব এবার আমরা যেহেতু তারিখের ঘর আছে তারিখের ঘরে তারিখ বসিয়ে ফেলব দুই সালের মার্চ দুই সালের মার্চ এবার এটা যেহেতু এক তারিখের এন্ট্রি এবং এটাতে মূলধন আছে তাহলে এখানে এক তারিখ বসে যাবে আর আমরা মূলধন হিসাব করছি ক্রেডিটের ঘরে টাকাটা বসবে ক্রেডিটের ঘরে টাকাটা বসাই এক লক্ষ টাকা আর এটার বিপরীত নাম হচ্ছে নগদান হিসাব তাহলে আমরা এটার নাম দিব নগদান হিসাব নগদান হিসাব এবার যেহেতু আমরা প্রথম এন্ট্রিটা পোস্টিং দিয়েছি সেহেতু আমাদের এখানে ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করা লাগতেছে না যেহেতু এটা ক্রেডিটের ঘরে আছে আমরা সরাসরি চলমান ঝের ক্রেডিটের ঘরে এক লক্ষ টাকা বসাই দেব তো আর কি করব মূলধন হিসাব তো আর নাই আর কি করা লাগবে বলো তো আমাদের আর কিচ্ছু করা লাগবে না আমাদের অলরেডি মূলধন হিসাবের খতিয়ান চলমান চ্যাট ছকে হয়ে গেছে এই চলমান চ্যাট ছকে সবচেয়ে মজার ব্যাপার এটাই যে যেই খতিয়ানগুলা একটু ছোট হয় স্টুডেন্টদের জন্য সেটার জন্য এই ব্যালেন্সিং করা লাগে না মানে বারবার এপাশ থেকে ওপাশে যোগ বিয়োগ করে নেওয়া লাগে না ব্যালেন্স সিডিবিডি করা লাগে না যেহেতু এগুলা করা লাগে না সেহেতু চলমান ছকটা কিন্তু দ্রুত করা যায় ছোট ছোটো খতিয়ানের ক্ষেত্রে তাহলে আমাদের মূলধন হিসাবের খতিয়ান কিন্তু এখানেই শেষ এবার আমরা যদি এরপরে অন্য কোনো একটা খতিয়ান করি সে ধরো আমি একটু মুছে ফেলতেছি এগুলা ধরো আমরা এবার আসবাবপত্রের খতিয়ান করব তাহলে আমরা এটার নাম কি দিব আসবাবপত্র হিসাব পত্র হিসাব খেয়াল করো আসবাবপত্র হিসাব প্রথমে ডেবিটে আছে তাহলে ডেবিটের ঘরে টাকাটা বসবে আমরা ডেবিটের ঘরে টাকাটা বসাই ফেলে বিশ হাজার টাকা ছিল আর আসবাবপত্রের বিপরীত নাম হচ্ছে নগদান হিসাব তাহলে আমরা এখানে নাম দিব নগদান হিসাব আর এটার তারিখটা হচ্ছে দুই সালের মার্চের মার্চের কত তারিখ ছিল আসবাবপত্র দুই তারিখ তাহলে এটার তারিখ দেব দুই এবার যেহেতু এটা প্রথম এন্ট্রি আমরা প্রথম এন্ট্রিটা সেম ঘরে লিখে ফেলব বিশ হাজার টাকা এবার আসো এরপরে আর আসবাবপত্র কোথাও আছে আর কোথাও নেই তাহলে আমাদের খতিয়ান এখানেই শেষ আমাদের আর কিছু করা লাগতেছে না এটাই আমাদের অঙ্কের ফুল সলিউশন তাহলে দেখো তো বই কিভাবে করেছে বইয়ের আনসারটা একটু দেখে নাও মূলধন হিসাবের চলমান জেড ছকের খতিয়ানটা দেখেছ শুধু একটা এন্ট্রি পুস্টিং দিয়েছে আর কিছুই নেই তারপরে আসবাবপত্র হিসাবের চলমান জেড ছকের খতিয়ানটা দেখো একটা এন্ট্রি পুস্টিং দেওয়ার পরে আর কোনো কিছুই থাকছে না তো এভাবেই কিন্তু খুব সহজে চলমান জ্যাট ছকে আমরা খতিয়ান করে ফেলতে পারি তো বন্ধুরা এবারে আসো আমরা এরপরে অন্য একটা খতিয়ান করি আসবাবপত্রের পরে আছে আমাদের পাওনাদার হিসাবের খতিয়ান তাহলে আমরা এই খতিয়ানটা করবো এখন পাওনাদার হিসাবের জন্য খতিয়ানের ঘরের নাম দিয়ে দিই পাওনাদার হিসাব এবার আমরা খুঁজে বের করতে হবে কোথা থেকে পাওনাদার হিসাব শুরু হচ্ছে এখান থেকে তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট ক্রেডিটের ঘরে তিরিশ হাজার টাকা নাম হবে ক্রয় হিসাব তারিখ হবে মার্চ তিন তাহলে দুই সাল মার্চের তিন তারিখ এটা হবে ক্রয় হিসাব টাকাটা বসবে ক্রেডিটের ঘরে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা যেহেতু প্রথম এন্ট্রি আমরা সরাসরি বসাই দেব তিরিশ হাজার টাকা তারপরে আসো এখানে পাওনাদার হিসাব ছিল আর এখানে পাওনাদার হিসাব ডেবিটের ঘরে আছে তাহলে এটার বিপরীত নাম হচ্ছে ক্রয় ফেরত অথবা বই ফেরত এবং এটা আমরা লিখে ফেলি বই ফেরত অথবা ক্রয় ফেরত বই ফেরত এটার তারিখটা হচ্ছে কবে মার্চ আট তাহলে আমরা এখানে লিখব মার্চের আট তারিখ আর টাকাটা কোথায় বসবে পাওনাদার হিসাব ডেবিট তাহলে ডেবিটের ঘরে বসবে আর টাকাটা ছিল কত টাকাটা ছিল দুই হাজার টাকা তাহলে আমরা ডেবিটের ঘরে লিখবো দুই হাজার টাকা তোমাদের ব্যালেন্সিংয়ের কথা মনে আছে আমরা ডেবিটে ডেবিটে যোগ করবো ক্রেডিটে ক্রেডিটে যোগ করব কিন্তু ডেবিটে ক্রেডিটে অথবা ক্রেডিটে ডেবিটে বিয়োগ করব এবারে আমরা চলমান জেটটা তৈরি করে ফেলবো যেহেতু আমাদের সর্বশেষ পোস্টিং করা টাকা ডেবিটের দিকে দুই হাজার এবং আমাদের চলমান সর্বশেষ জের হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে তিরিশ হাজার এবং এই দুই হাজার এই দুইটার মধ্যে ব্যালেন্স হবে তো দুইটার মধ্যে সমন্বয় হবে তো ক্রেডিট থেকে আমরা জানি ডেবিটটা বিয়োগ যায় তাহলে তিরিশ হাজার টাকা থেকে দুই হাজার টাকা চলে গেলে ক্রেডিটে আর থাকবে আঠাশ হাজার টাকা তাহলে এখানে আমরা লিখবো আঠাশ হাজার তারপর আট তারিখের পরে আর কোথায় পাওনাদার আছে বারো তারিখে পাওনাদার আছে পাওনাদার এটা ডেবিটে এবং টাকা হচ্ছে দশ হাজার তাহলে আমরা ডেবিটের ঘরে লিখে ফেলব দশ হাজার আর নামটা কি হবে তার বিপরীত নাম হবে নাম হবে নগদান হিসাব এবং তারিখ হচ্ছে মার্চ বারো তাহলে এখানে আমরা লিখব নগদান হিসাব এটা হচ্ছে মার্চের বারো তারিখ আবার আমরা সমন্বয় করে চলমান জের তৈরি করব এখানে ক্রেডিটে আছে আঠাশ হাজার টাকা ডেবিটে আছে দশ হাজার টাকা তাহলে বিপরীত ভিন্ন রকম তাহলে আমরা এখন বিয়োগ করব ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে দিব আঠাশ হাজার টাকা থেকে দশ হাজার চলে গেলে থাকবে ক্রেডিটে আঠারো হাজার টাকা আর কি আমাদের পাওনাদার আছে এই তারিখের পরে আর কোথাও আমাদের পাওনাদার নেই সো আমাদের এটাই কি হলো এটাই আমাদের আনসার চলমান জের শেষ ব্যালেন্স হচ্ছে আঠারো হাজার টাকা তোমরা বইয়ের মধ্যে একটু দেখো আমাদের পাওনাদার হিসাবে আমাদের পাওনাদার হিসাবে শেষ ব্যালেন্স হচ্ছে আঠারো হাজার টাকা তো ঠিক একই পদ্ধতিতে তোমরা এখানের যে বাকি খতিয়ানগুলো আছে আমি যেটা আমি যেগুলো করিয়ে দিয়েছি সেগুলো তো করবেই আদার্স যতগুলো খতিয়ান আছে তোমরা সবগুলো খতিয়ান একবার করে করবে তাহলে তোমাদের ঘর করাটা প্র্যাকটিস হয়ে যাবে এবং কিভাবে খতিয়ান করতে হয় সেটাও প্র্যাকটিস হয়ে যাবে আগামী ক্লাসে আমি তোমাদের সাথে সহকারী খতিয়ান নিয়ে আলোচনা করব। ভালো থাকো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ